মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 5000 ছাড়িয়েছে মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বহরমপুরে বেড়েই চলেছে সংক্রমণ আসছে উৎসব মরসুম বাড়ছে করোনা কি বলছেন আমজনতা তনুজা যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 999 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ তাই পূজো শপিং এর একমাত্র ঠিকানা তনুজাস বহরমপুরের বাসিন্দা হিসাবে যেটা আমাদের ভাবনা সেটা হচ্ছে যে করোনা তো বাড়ছে প্রশাসনের সে হেলদোল নেই প্রশাসনের যে স্টেপ নেওয়া দরকার সে স্টেপ প্রশাসন নিচ্ছে না কারণ আমরা ধরুন মাস্ক ব্যবহার করছি হেলমেট পরছি বা গাড়ি চালাচ্ছি যে যাই করি না কেন ম্যাক্সিমামই দেখতে পারেন মাস্ক পরছে না আর এই যে ভিড় এই ভিড় সামলানো দরকার প্রশাসনের যেহেতু আমরা বলছি এখানে যে ডিস্টেন্স মেনটেন করার কথা বারে বারে বলছি অ্যাওয়ারনেস দিচ্ছে সরকার কী করবে তার পরিকাঠামোই তো না এই জায়গায় দাঁড়িয়ে বড়পুর প্রশাসনের পৌরসভার বিশেষত দায়িত্ব তার সাথে প্রশাসনেরও দায়িত্ব যে এই জিনিসগুলোকে কঠোরভাবে মানে আমাদের কঠোরভাবে নিয়ে পরিচালনা করা বা সহায়তা করা মানুষকে বোঝানো প্রত্যেকটা বাজার কমিউনিটি প্লেসে দেখুন কী অবস্থা আতঙ্কের কিছু নাই এখানে এখানে যেটুকু ইয়ে নেওয়ার সেটুকু আমরা নিচ্ছি হ্যাঁ মাস্ক সর্বদাই থাকছে স্যানিটাইজিং করছি হ্যাঁ সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে না ধরুন সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে না যেটুকু করার তারপরে যাওয়া হবে বহরমপুর আতঙ্ক অনেকেই আতঙ্ক হ্যাঁ না ভাইয়ের কারণ বিশাল ভাইয়ের কারণ আছে তবে মাস্ক পরে আসছি হাতে স্যানিটাইজার দিয়ে আসছি অনেকেই ব্যবহার করছে অনেকে ব্যবহার করে না মাস্ক কিন্তু প্রত্যেকে মাস্ক ব্যবহার করা একান্ত উচিত কেবল মানুষ এখনও সেভাবে সচেতন হতে পারছে না বিভিন্ন কারণে মানুষকে বাইরে বেরোতেই হচ্ছে অর্থনৈতিক কারণটা মূল সচেতনতা বাড়াতে হবে যেভাবে আপনারা প্রচার করছেন এইভাবে প্রচারটা চালিয়ে যেতে হবে উপায় নেই তাছাড়া বহরমপুরে তো সুস্থ হচ্ছে গতকাল দেখলাম 25-26 জন হয়েছে হবে এর মধ্যে থাকতে হবে মানুষের বেরোতে হবেই লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ